আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর চাকরির পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধানে আপনাকে স্বাগত। সর্বজনীন পেনশন স্কিম চালু হয় কত সালে? 17ই আগস্ট 2023 সালে। সর্বজনীন পেনশন বিল পাশ হয় কত সালে? 24 জানুয়ারি 2023 সালে। সর্বজনীন পেনশনের স্কিম কতটি? 6টি। প্রবাসী, প্রগতি, প্রত্যয়, সুরক্ষা, সমতা ও সেবা। স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয় কোথায়? পল্টন ময়দানে, 23রা মার্চ 1971 সালে। পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নামকরণ করেন কে? শেখ মুজিবুর রহমান, 5ই ডিসেম্বর 1969 সালে। 6 দফা দিবস কবে পালিত হয়? 7 জুন। 6 দফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় কবে? 23 মার্চ 1966 সালে। ভাষা আন্দোলনের সময় বিশেষ ভূমিকা পালন করে কোন পত্রিকা? সাপ্তাহিক সৈনিক। 7 মার্চের ভাষণে কয়টি দাবি ছিল? 4টি। গণ অভ্যুত্থান দিবস পালিত হয় কত তারিখে? 24 জানুয়ারি। মুজিবনগর সরকারের পত্রিকার নাম কি? জয় বাংলা। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তি বাহিনী গঠিত হয় কত সালে? 11ই জুলাই 1971 সালে। ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 2 নং। মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড কে লিখেছেন? অ্যালেন গিন্সবার্গ। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার মোট সংখ্যা কত? 672 জন। পূর্বে ছিল 676 জন, বর্তমানে 4 জনের খেতাব বাতিল করা হয়েছে। সর্বকনিষ্ঠ বীরশ্রেষ্ঠ কে? সিপাহী হামিদুর রহমান। শহীদ জননী কাকে বলা হয়? জাহানারা ইমামকে। স্বাধীনতার প্রথম ডাক টিকেটে কিসের ছবি ছিল? শহীদ মিনারের। ক্র্যাক প্লাটুন কত নং সেক্টরে যুদ্ধ করে? 2 নং সেক্টরে।